নমস্কার, আমি উমাশঙ্কর আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইউ স্মার্ট মোটিভেশন। বন্ধুরা, জিএসএসসি সিজিএল এর ভ্যাকেন্সি নিয়ে যে আলোচনা হচ্ছিল, যে ভ্যাকেন্সি আসবে ভ্যাকেন্সি আসবে ভ্যাকেন্সি আসবে, আর সবাই বলছিল আপনার খোরটা ক্লাস করুন, আপনার বাংলা ক্লাস করুন, আপনার উড়িয়া ক্লাস করুন, বা আপনার সাঁওতালি ক্লাস করুন, বা এই সব নিয়ে যে বলা হচ্ছিল আপনার এই ক্লাসগুলো করুন, সিলেবাস বদল হচ্ছে না। আর সে সময় এমনটাও ছিল যে বাংলা ভাষা নিয়ে অনেককেই ফোন করেছিলেন যে স্যার আপনি কি বাংলা ক্লাস করান। আমি বলছিলাম হ্যাঁ ক্লাস করাই, তো আমি অ্যাডমিশন নেব। আমি বললাম দেখুন, যদি অ্যাডমিশন নেবেন নেন, না হলে পরে নেবেন নোটিফিকেশন আসুক। কারণ নোটিফিকেশন না আসা পর্যন্ত আমাদের একটা ভরসা হয় না যে ভ্যাকেন্সি আসবে না আসবে, কেন আমি ক্লাসে অ্যাডমিশন নেব, আর পয়সাটা বেকার যাবে, এইভাবে অনেকেই নেয়নি। তাহলে বন্ধুরা, এবারে কিন্তু ভ্যাকেন্সি এসে গেছে, ভ্যাকেন্সি নোটিফিকেশন এসে গেছে। কারণ ভ্যাকেন্সি নতুন নয়, ভ্যাকেন্সি পুরনো, কিন্তু নোটিফিকেশনটা নতুন। এটা 2022-এর নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন। আর এই ভ্যাকেন্সিতে জেএসএসসি সিজিএলের কিন্তু সিলেবাস কিন্তু বদল হয়নি, আর আমরা সেই বাংলা ভাষার সম্পূর্ণ সিলেবাসের, বাংলা ভাষার যে স্টাডি মেটেরিয়ালস তা আমরা প্রোভাইড করব। যারা এই ক্লাসে অ্যাডমিশন নিতে আগ্রহী তারা কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9905270090 এই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন যারা আগ্রহী। আমরা 3000 টাকা এর চার্জ রেখেছিলাম এই ক্লাসের, বাংলা ক্লাসের 3000 টাকা চার্জ রেখেছিলাম। কিন্তু আমরা এটা বলেছিলাম যে নোটিফিকেশন যতদিন পর্যন্ত না আসছে ততদিন পর্যন্ত আমরা 1500 টাকাতে আমরা অ্যাডমিশন নেব। যখন নোটিফিকেশন আসবে তখন কিন্তু আমরা এই যে চার্জ রেখেছি 3000 টাকা, কিন্তু সেই 3000 টাকা আমরা সম্পূর্ণ নেবো, কোনো ডিসকাউন্ট দেব না। তাই নোটিফিকেশন এসে গেছে আর আমরা বর্তমান কিন্তু এতে আর ডিসকাউন্ট দেব না, আমরা চার্জটা কিন্তু 3000 টাকাই নেব। যদি কেউ অ্যাডমিশন নিতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এই নোটিফিকেশনে যেটা বলা হয়েছে যে আপনারা যারা কিন্তু আগেও ফর্ম ভরেছিলেন, 2019-এ যারা ফর্ম ভরেছিলেন তাদের কি হলো না, তারা কি রেজিস্ট্রেশন নাম্বারটা, যে পুরনো রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে। আর যদি তারা এই রেজিস্ট্রেশন নাম্বারটা দেয় তাহলে তাদের যে পরীক্ষা ফিসটা সেই ফিসটা কিন্তু তাদের লাগবে না। আর যে ভ্যাকেন্সি এসেছে তা 956টা পোস্টের জন্য এসেছে। বর্তমান ফিস যেটা জেনারেল ক্যাটাগরি তা 1000 টাকা আছে, আর রিজার্ভেশন ক্যাটাগরির জন্য 250 টাকা আছে। আর এই নতুন যে নোটিফিকেশন এসেছে তার কিন্তু রেজিস্ট্রেশন ডেট আছে 15 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। আর বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে যে বেল আইকনটি আছে তা প্রেস করুন এবং অল সিলেক্ট করুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আর বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করুন, ভালো লেগে থাকলে একটা লাইক দিন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে করে আপনার মতো আপনার বন্ধুরাও লাভ পেতে পারেন আমাদের ভিডিও থেকে। আর আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জয় হিন্দ।